এবার সেই বাংলাদেশের দুর্ধর্ষ কুখ্যাত চরিত্র রসুখা, চাঁদপুরের রসুখা, যার গল্প আপনারা পত্রপত্রিকায় শুনেছেন, পড়েছেন। সেই রসুখাকে নিয়ে হচ্ছে ওয়েব সিরিজ। সিরিয়াল কিলার রসুখার চরিত্রে সেখানে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আর এই কর্মকাণ্ডটি নিয়ে এগোচ্ছেন পরিচালক শিহাব শাহীন। রসুখা যখন পর্দায় আসবে, অর্থাৎ ওটিটিতে আসবে, তখন রসুখা কতটা দুর্ধর্ষ হবে, আফরান নিশো কতটা রসুখা হয়ে উঠতে পারবেন, সেটি দেখার জন্য নিশ্চয়ই আফরান নিশোর ভক্তরা মুখে থাকবেন। চাঁদপুরের মদনা গ্রামের ছিচকে চোর রসুখা ভালোবাসায় পরাস্ত হয়ে একসময় সিরিয়াল কিলারে পরিণত হয়েছিল। 2009 সালের 7 অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর তার সেই রোমহর্ষক নানা ঘটনা, নানা চিত্র বেরিয়ে এসেছিল। নিজের মুখে স্বীকার করেছেন 11 জন নারীকে যে তিনি শেষ করেছেন। টার্গেট ছিল 101 জন নারীকে নিয়ে। সেই টার্গেটের ব্যাপারটা 11তেই সীমাবদ্ধ হয়ে গেছিল ধরা খাওয়ার পর। কিন্তু চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে যখন ধরা পড়েন, তখনই মূলত তার চরিত্রটি সম্পর্কে মানুষ জেনে যায় এবং মানুষ শিহরিত হন। শিহাব শাহীন গণমাধ্যমকে বলেছেন, এখন তিনি অবস্থান করছেন চাঁদপুর রসুখার এলাকায়। আমি এসেছি রসুখার আইনজীবীর সঙ্গে দেখা করতে, পাশাপাশি রসুর এলাকাটাও ভিজিট করছি। আমি চাই পুরো ঘটনাটি নির্মোহভাবে পর্দায় তুলে আনতে, সেজন্যই এখানে আসা। রসুখা বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার। এই সত্য ঘটনা অবলম্বনে সিরিজটি নির্মিত হবে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তবে রসুখা সিরিজের আগে সিন্ডিকেট 2 এর কাজ শেষ করবেন শিহাব শাহীন, এমনটাই জানিয়েছেন। এরপর আফরান নিশোর চুল ছোট করে রসুখার কাজ শুরু করবেন তিনি। সব ঠিক থাকলে চলতি বছরই সিরিজটি প্রকাশিত হবে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি নির্মাতা শেষ করেছেন তার সিন্ডিকেটের জনপ্রিয় চরিত্র এলেন স্বপনকে নিয়ে আরেকটি স্পেশাল ওয়েব সিরিজ মাইসেলফ এলেন স্বপন। এই সিরিজের কাজ শেষ হয়েছে, যা শিগগিরই প্রকাশিত হবে চরকিতে।